বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد في ربنا منشر جيبوني সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে প্রতিটি মিন মুসলিমের জন্য তাহলে আমরা সকলে অবগত রয়েছি আল্লাহ সুবাহানা হুয়া আলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটি মহৎ উদ্দেশ্য সেটি হচ্ছে আমরা আল্লাহ সুবাহানা হুয়াত আলার এবাদত করব এবং এ এবাদতের ক্ষেত্রে আমরা যেন সার্থক সফল হতে পারি এজন্য আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সবসময় খুব সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে সেটি হলো আল্লাহ রব্বুল আলমিন এর তাওহিদ বা একত্ববাদের বিষয়টি যে আসলে যেই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা কি সেই আল্লাহ রাবুল্লাহ আলমিনের আবাদত করছি না তার আবাদতের নাম দিয়ে আরেকজনের আবাদতে আমরা ব্যস্ত হয়ে গেছি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সৃষ্টি করলেন আমাদেরকে আল্লাহ সুবহানা হতে আল্লাহ তার আবাদত করার জন্য কিন্তু আমরা আমাদের ধারণা বা আমাদের মাঝে কিছু ভুল বোঝাবুঝির কারণে আমরা সেই আল্লাহ রাবুল আলমিনের আবাদত না করে শয়তানের প্ররোচনায় শয়তানের চক্রান্তে পরে আমরা মানুষের আবাদতে হয়তো ব্যস্ত হয়ে যায় অনেক সময় আর মনে ধারণা করি যে আমি যেন আল্লাহর আবাদত করছি বাস্তবে কিন্তু আল্লাহর আবাদত নয় করছি আমি হয়তো একটা প্রতিমার আবাদত করছি কেউ একটা প্রতিমার আবাদত করে কেউ হয়তো একটা গাছের আবাদত করছে কেউ একটা পাথরের আবাদত করছে কিন্তু ধারণা হলো আমি আবাদত করছি আল্লাহ সুবাহা হুয়া চালার মনে করে থাকি যে আমি আল্লাহর এবাদত করছি আসলেই সত্যিকারী কি এটি আল্লাহর এবাদত যদি সত্যিকারী ভাবে আল্লাহ সুবাহানা হাত আল্লাহর এবাদত হয় তাহলে এর প্রতিদান আমরা পাবো ইনশা আল্লাহ জান্নাত এবং মুক্তি লাভ করবো জাহান্নাম নাম থেকে আর যদি আমাদের এ আবাদত সত্যিকারী আল্লাহ হতে আল্লাহর জন্য না হয় তাহলে এ আবাদত কখনো আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে না এবং জাহান্নাম থেকেও বাঁচার জন্য সহায়ক হতে পারে না তাই প্রিয় বন্ধুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সে বিষয়টির নামই হলো তাওহিদ এ তাওহীদ সম্পর্কে আমাদের সকলকে সঠিক ধারণা নিতে হবে তাওহিদ এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং ধারাবাহিকভাবে আমরা কিতাব উত্তাউ এর দর্শ শুরু করেছি আজকে আমরা এ পর্যায়ে কিতাব উত্তাউ এর সাতাইশতম দর্শ শুনতে যাচ্ছি লেখক রাহমাহুল্লাহ তিনি যে অধ্যায় বেঁধেছেন বিশতম অধ্যায় সেটি হচ্ছে বাবু মা جاء ফি التغليذ في من عبد الله عند قبر رجل صالح فكيف اذا হলো একজন ভালো মানুষ একজন দিনদার পরহেজগার মানুষ একজন নেককার মানুষ এই নেককার মানুষের কবরের কাছে গিয়ে কেউ যদি ইবাদত শুরু করে ইসলাম তাকে অনুমতি দেয় নাই কারণ এবাদত করতে হবে মসজিদে গিয়ে আমি সালাত আদাই করব মসজিদে গিয়ে সেজদা দেব মসজিদে গিয়ে কোন মৃত ব্যক্তির কবরের কাছে গিয়ে নয় তাহলে মৃত ব্যক্তি বা মানুষের কবরের কাছে এবাদত করাটা যদি অন্যায় হয়ে থাকে ইসলামে নিষেধ করা হয় তাহলে ওই ব্যক্তির অবস্থাটা কি হতে পারে যে কবরের কাছে আল্লাহর এবাদত করছে না বরং সেই কবরের ব্যক্তিটার যে সেজদা দিচ্ছে ব্যক্তিটার জন্য যে আবাদত করছে তার অপরাধটা কত বড় হতে পারে সে প্রসঙ্গেই লেখক রহিমা তিনি অধ্যায় বেঁধেছেন অধ্যায়টি আবারও বলছি যে একজন নেককার মানুষের কবরের কাছে আল্লারই এবাদত করতেছে কিন্তু এবাদতটা মসজিদে না হয়ে কবরের কাছে গিয়ে হচ্ছে এটা ইসলামে নিষেধ করা হয়েছে কারণ মসজিদ হলে এবাদতের জন্য কবর এবাদতের জন্য নয় এজন্য কোনো কবরস্থানে নামাজ পড়াও জায়েজ নেই তাহলে এই কবরের কাছে গিয়ে যদি সেই এবাদত আল্লার এবাদত করাটা যদি অন্যায় হয়ে থাকে ইসলামে তাহলে যে ব্যক্তি আল্লাহর এবাদত বাদ দিয়ে ওই কবরে মৃত ব্যক্তিটার জন্য সেজদা দিতে যায় মৃত ব্যক্তিটার জন্য এবাদত করতে যায় তার অপরাধটা কত বড় অপরাধ হতে পারে লেখক রাহিমা হল্লা তিনি এ অধ্যায়ে বেশ কিছু হাদিস নিয়ে এসেছেন সহেবখারি মুসলিম ইত্যাদির হাদিসগুলির আলোকে আমরা বিষয়টিকে একটু অনুধাবন করার চেষ্টা করি প্রথমে একটি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি সহেবখারীর চারশত সাতাশ নম্বর হাদিস এবং সহে মুসলিমের পাঁচশত আঠাশ নম্বর হাদিস আদিশটি বর্ণিত প্রসিদ্ধ হাদিস বর্ণনাকারী উম্মুল মুমিনীন আয়েশা আরদী আল্লাহ তালা আনহা হতে বর্ণিত তিনি বলছেন আন্না উম্মা সালাম আ দাকারাত লি রাসূল ইল্লাহিসাল্লাহু আলিহুসাল্লাম ক্যানিস এতান রা আত আরদিল হাব্বাসা উম্মু সালাম আরদী আল্লাহ আনহা যখন মক্কা থেকে হাব্বাসায় যেটা এখন ইথিওপিয়া বলা হয় সেই ইথিওপিয়ায় যখন হিজরত করে গেলেন মদ্দিনায় হিজরতের পূর্বে তো সেখানে অম্মু সালাম রদি আনহা যে মুসলমানেরা হিজরত করে গেছিলেন সেখানে হাফসার বাদশার কাছে তাদের মধ্যে একজন ছিলেন ছিলেন্লাহ আনহা তিনি সেখানে দেখলেন যে তারা ছিলেন খ্রিস্টান তো তিনি গিয়ে সেখানে দেখলেন সেই নাসারাদের যে কানিসা গির্জা রয়েছে ওয়ামা ফিহা মিনা সুয়ার সেই গির্জার ভিতরে ওয়ালে চতুর্দিকে ওয়ালে অনেকগুলি ছবি তৈরি করা রয়েছে فقال الله رسول صلى الله عليه وسلم يرقص أم سلم رضي الله عنها بولين جامشي حبشاء غلام إثوبيا غلام شيخين ديخلام جرجاء شيطر بيطري والغلطي تراوني غلي مرتي تريكوري الله رسول صلى الله عليه وسلم بولين أولئك إذا مات فيهم الرجل الصالح أو العبد الصالح بنوا على قبره مسجدا وصوروا فيه تلك الصور উলাইকা শিরarul খালকে ইনদাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামাকে জিনিসটা বুঝাই দিলেন যে আসলে তুমি যেটা দেখেছ সেটা হলো এই যে তাদের নিয়ম হল তাদের মাঝে যারা নেককার মানুষ ধর্মিক মানুষ তারা যদি মারা যায় মারা গেলে যেখানে তাকে কবর দেওয়া হয় সেই কবরটাতে তারা মসজিদ বানায় না সেই কবরটাকেই তারা মসজিদ বানায় না এবং যেই মানুষটাকে নিচে দাফন করা হয়েছে সেই মানুষটার প্রতীকটা বার্তা তার চিত্র তার ছবি বা তার মূর্তি হিসাবে চতুর্দিকে ওয়ালে সেগুলিকে তৈরি করে দেয় দিয়ে তারা সেখানে এবাদত করে এটা হলো সেই খ্রিস্টানদের সেটা স্বভাব রাসুল সাল্লাম ব্যাখ্যা করে দিলেন যে বিষয়টা হলো এই তুমি যে দেখেছ সেই কানিসা সেই যে গির্জা তাদের আবাদতের এবং সেখানে যে তুমি মূর্তির মতো ছবিগুলি দেখেছ সেগুলি হচ্ছে এই তাদের যখনই কোনো ভালো মানুষ নেককার মানুষ তাদের মারা যায় তারা সেই নেককার মানুষের কবরটাকে একটা মসজিদের মতো বানায় নেয় আর সেটার ভিতরে তারা ওই নেককার মানুষটা তার স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য বা তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য সেভাবে তার ছবিগুলি সেই ওয়ালের মধ্যে তৈরি করে রাখে আল্লাহ রাসুল সালাহু হইসাল্লাম বললেন উলা সেরা রুল এরাই হলো আল্লাহ রাব বলে কাছে সর্বনিকৃষ্ট মানুষ ফাহা উলা এ জামা ও বাইনাল ফেৎনেতেইন কবুর এ ও ফেতনেত তেমা সিল রাসুল সাল্লাম বললেন তারা দুটি অন্যায় লিপ্ত হয়েছে এক হলো ফিতনাতেল কবুর অর্থাৎ কবর কোনো দিন এবাদতের জায়গা হতে পারে না তারা কবরটাকে মসজিদ বানিয়ে নিয়েছে এটা হলে এক অন্যায় লিপ্ত হয়েছে তারা দ্বিতীয় হলো ও ফিদনাতে মামাশিল মসজিদে আবার কখনো এই ধরনের প্রতীক বা এই ধরনের কখনো মূর্তি বা এগুলি কখনো নির্মাণ করা যায় না সে অপরাধেও তারা লিপ্ত হয়েছে প্রিয় বন্ধুরা আমরা হাদিসটি সাহেব বুখারি এবং মুসলিমের শুনলাম আমরা হাদিসটিকে কেন্দ্র করে আরো কিছু হাদিস শুনব এবং ব্যাখ্যায় আমরা সামনের দিকে আসব। এপরজে আমরা একটু বিরতি নিতে যাচ্ছি। আবারও ইনশা ইনশাআল্লাহ বিরতির পরে আপনাদের সামনে ফিরে আসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবুর রাহিমুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাসিব মাদানি আর আপনারা দেখছেন পিএস টিভি বাংলা। স ডাক নাইক ইন আটল অব দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বারাকাতু আমরা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি কিতাবত্তিদ এর গুরুত্বপূর্ণ দর্শ শোনার জন্যে আসুন আমরা বিরতির পূর্বে একটি গুরুত্বপূর্ণ হাদিস শুনেছিলাম হাদিসটিতে বর্ণনা এসেছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী হসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বে কিছু মুসলমান তারা মক্কা থেকে হাবসা বা যেটা বর্তমানে ইথুফিয়া সেখানে হিজরত করেছিলেন যারা হিজরত করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন উম্মু সালাম তালা আনহা তিনি বলছেন যে সেখানে গিয়ে আমি দেখলাম তারা তাদের মসজিদ যেগুলি সেই মসজিদের ভিতরে ওয়ালে তারা বেশ মানুষের ছবি তৈরি করে রেখেছে বা মানুষের প্রতিমা তৈরি করে রেখেছে মানুষের আকৃতির প্রতিমা তৈরি করে রেখে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন যে আসলেই তারা সেই খ্রিস্টানেরা তাদের স্বভাব হলেই যখন তাদের মাঝে কোনো নেককার মানুষ মারা যায় কোনো অলিয়া উলিয়া মারা যায় কোনো বুজুর্গ ব্যক্তি মারা যায় তারা সেই ব্যক্তির কবর যেখানে দেয় সেই কবরের উপরে তারা আরেকটা মসজিদ তৈরি করে নেয় এবং সেই মসজিদের ওয়ালের ভিতরের ওয়াল ভিতরের দিকে তারা ওই মৃত ব্যক্তির মূর্তি তৈরি করে নেয় যেন ওই ব্যক্তিটাকে তারা স্মৃতিতে ধরে রাখবে এই মনে করে বা ওই ব্যক্তিকে শ্রদ্ধা নিবেদন করবে এই মনে করে আল্লাহ রসুল সাল্লাম বললেন যে আসলে তারা তাদের এই কর্মের কারণে ইসলামের দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাবুল আলমিনের কাছে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো এরা কেন কারণ হলো তারা দুটি মহা অপরাধে লিপ্ত হয়েছে এক মহা অপরাধ হলো ইসলামের কবরে সালাত আদায় করা নিষেধ করা হয়েছে আর তারা কবরটাকেই সালাতের জন্য বা আবাদতের জন্য মসজিদ নির্মাণ করে নিয়েছে এটি হলো সবচেয়ে বড় অপরাধ দ্বিতীয় হলো ইসলামে যেই প্রতিমা নির্মাণ করা নিষেধ করা হয়েছে তারা মসজিদের ভিতর সেই প্রতিমা নির্মাণ করে সেই প্রতিমাগুলির তারা পূজায় লিপ্ত হয় আল্লাহ সুবাহন তল্লাবাদ বাদ দিয়ে কবরকে কেন্দ্র করে মসজিদ তৈরি করা বা কবরের পার্শ্বে আবাদত করা এটি ইসলামে কঠিন জঘন্যতম অপরাধ আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি তার জীবনে বহুবার বহু ক্ষেত্রে এ বিষয়টি সম্পর্কে কঠোরভাবে সতর্ক করেছেন যেমন এই প্রসঙ্গে আরেকটি আসতেছে হাদিস যেটি শহে বুখারীর হাদিস চারশত পঁয়ত্রিশ নম্বর এবং শহে মুসলিমের হাদিস পাঁচশত একত্রিশ নম্বর আয়েশারতে আল্লাহ তাআলা আনহা হতে বর্ণিত তিনিই বলছেন লা মানুজিলাবী রাসূল ইল্লাহি সাল্লাল্লাহু আলাই কায়েত রাহ উ হামি সচাল্লাহু আলা ওয়াজিহি আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লাম তিনি যখন জীবনের শেষ মুহূর্তে মৃত্যু শয্যায় শায়িত জীবনের শেষ মুহূর্তে তিনি মৃত্যু শয্যায় শায়িত মৃত্যু জ্বালায় তিনি যেন ছটফট করতেছেন শুয়ে রয়েছেন একবার তিনি চাদর রয়েছে সেই চাদর দিয়ে একবার মুখে ঢাকা দিচ্ছেন আবার যখন বেহা চাদর দিয়ে মুখের চেহারায় ঢাকা দেওয়ার পর যখন মনে হয় শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন ভাব হয়ে যাচ্ছে আবার তিনি চাদরকে সরিয়ে ফেলছেন ওই ওই মুহূর্তে আলিক কঠিন অবস্থায় الله رسول صلى الله عليه وسلم تني هو شاري وترن كربولن لعنة الله على اليهود والنصارى اتخذوا قبور أعميائهم مساجد الله رسول صلى الله عليه وسلم ان بنا نعيش سويمهود تني بولسين لا إله إلا الله إن للموت سكارات لا إله إلا الله مرت جنترونا كبر كتين جنترونا ترى بولن لعنة الله على اليهود والنصارى اتخذوا قبور انبيائهم مساجد الله رب العالمين شي يهود ابو النصارى كريشتان درك لعنة برشن هوك الله رب العالمين الله تدرك او بشاب كروك كنو اتخذوا قبور انبيائهم مساجد ترى تدر تا نبي در قبر قولك مسجد پرينتو كرسي ترى تدر تا نبي در قبر قولك مسجد بانيه نيسي কারণ কবর হলো এবাদত বর্জনের স্থান সেখানে কোনো স্থান নয় আর মসজিদ হলো তারা সেই কবরগুলিকে মসজিদ বানিয়ে নিয়েছে তাই জীবনের এই শেষ মুহূর্তে মমুষ্য অবস্থায় মৃত্যু যন্ত্রণায় তিনি অস্থির ছটপট করছেন তখন তিনি তখন সেই মুহূর্তে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করছেন যে আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই ইহুদ এবং নাসারা তাদেরকে ধ্বংস করুক তাদের প্রতি আল্লাহর অভিশাপ কারণ তারা এ অন্যায় লিপ্ত হয়েছে তারা মানুষকে অন্যায় পথ দেখাচ্ছে সেটা হলো এই যে তারা তাদের নবীদের কবরগুলিকে মসজিদে পরিণত করে নিয়েছে এরপরেই শহীদ মুসলিমের আরেকটি বর্ণনায় এসেছে সেখানে আল্লাহ রাসুল সাল আলাইহি হুসাল্লাম তিনি বলছেন প্রসিদ্ধ সাহাবি জন্দুব বিন আবদুল্লাহ রবি আল্লাহ আনহতে বর্ণিত তিনি বলেন সামিয়া সাল আলী হুসাল্লাম ইয়কুল কাবলা আইয়ামু তাবি খামসিন ওয়াহ ইয়কুল আমি আল্লাহ রসুল সাল্লাহ আলী পৃথিবীর মুখ থেকে যেদিন তিনি বিদায় নিয়ে যান সেই মৃত্যুর পাঁচ দিন পূর্বে আল্লাহ রসুল সাল্লাহ উচ্চারণ করেছেন আমি শুনেছি সেটি কি খালিল যে আমি আল্লাহর রাবুল্লাহ আলমিনের কাছে এই বিষয়ে মুক্ত যে তোমাদের মধ্য থেকে আমার কেউ খলিল হবে খালিল বলা হয় একটা হলো হাবিব হাবিব শব্দের অর্থ আমরা জানি মানে বন্ধু তো হাবিব সকল প্রকার মানুষকেই যার মাঝে একটু গভীর সম্পর্ক গড়ে উঠে তাকেই হাবিব বলা যায় কিন্তু হাবিবের চেয়ে আরও যার সাথে এত আন্তরিক সম্পর্ক হয় এত গভীর সম্পর্ক হয় তখন সেটাকে খলিল বলা হয় যেমন আমরা ইব্রাহিম আলী সালাতামকে খলিল উল্লাহ বলি ঠিক তেমনইভাবে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি আল্লাহ রাবুলি আলমিন খলিল হাবিব এবং খলিলের আরেকটি পার্থক্য হল এই একজন মানুষের একই সময়ে একাধিক হাবিব হতে পারে মানে একটা মানুষ একাধিক জনকে যখন ভালোবাসা দিতে পারে তাই তার একাধিক বন্ধু হতে পারে এটা হলো হাবিব কিন্তু খলিল শুধুমাত্র একজনেই হতে পারে বেশি হতে পারে না অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে যে একজন আমার খলিল হতে পারে শুধু একজন একাধিকজন নয় মানে যতগুলি আমার ভিতরে ভালোবাসা আছে সবগুলি যখন আমি একজনের জন্য নির্ধারিত করব একজনের জন্য সীমাবদ্ধ করে রাখব এটার নাম হলো খলিল আর হাবিব হলো তার চেয়ে নিচের স্তরের তো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলছেন ইন্নি আবরা ও ইলাহ আইয়া খুন আলী মিংকুম খালিল তোমাদের মাঝে আমার কেউ খালিল নেই সে ব্যাপারে আমি আল্লাহ বলে আলমের কাছে মুক্ত ফা কাদ খালিলা কেন তোমাদের মাঝে আমার কেউ খলিল নাই কেন ইন্নাল্লা হা খালিলা কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন যেটা আগে আমরা বললাম যে খলিল মানে হলো সম্পূর্ণ ভালোবাসা শুধু একজনের জন্যই দিয়ে দেওয়া সেটা হলো খালিল তা আল্লাহ যখন আমাকে খলিল হিসাবে গ্রহণ করে নিয়েছেন তাহলে দ্বিতীয় জনকে আর খলিল গ্রহণ করার সুযোগ নাই তাহলে দ্বিতীয় জন যদি হয়ে যায় তাহলে সেটা আবার হাবিব হয়ে যাবে মানে নিম্ন স্তরের তাই বলছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাকে খলিল হিসাবে গ্রহণ করে নিয়েছেন তাই তোমাদের মাঝে আমি কাউকে খলিল হিসাবে গ্রহণ করতে পারছি না তারপর বলছেন কেমন ইব্রাহিমা খালিলা যেমন ভাবে আল্লাহ রাব বলে আলমিন ইব্রাহিম আলোসাল্লামকে খলিল হিসাবে গ্রহণ করেছেন ওয়ালা উকুমজুম উত্তাখিদ আন মিন উম্মাচ্ছি খালীলা লাত্তাখাস্ত আবা বাকরিন খালিলা তারপর বলছেন যে আমার উম্মাতের মাঝে যদি কাউকে আমি খলিল হিসাবে গ্রহণ করতাম তাহলে সেই ব্যক্তিটি হলেন আবু বকারদিয়া লালহু তাকে আমি খলিল হিসাবে গ্রহণ করতাম কারণ আল্লাহর রসূল সাল্লাল্লাহ আলিসাল্লামের পরেই এ উম্মাতের মধ্যে সবচেয়ে যিনি সম্মানী সবচেয়ে যিনি বেশি ইমানদার সবচেয়ে যিনি মর্যাদাশীল তিনি হলেন ইসলামের প্রথম খলিফা যিনি আবু বকর রদি আনহু তাই আল্লাহ রসুল সাল্লাহ মৃত্যুর পূর্বেই তিনি আবু বকর রদি আল্লাহ যেন তার এই মর্যাদা দিচ্ছেন অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহামের পরেই এ উম্মতের মধ্যে সবচেয়ে যিনি তার স্থলাভিষিক্ত হওয়ার অধিকার রাখেন যোগ্যতা রাখেন তিনি হলেন আবু বকর রদি আল্লাহ তাল্লাহ আনহু রসুল সাল্লাহ আলহিহ্লাম তার মৃত্যুর মুহূর্তে মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন তিনি নামাজ তিনি মসজিদে গিয়ে পড়াতে পারেননি অসুস্থতার কারণে সেই নামাজ রাসুল সালামের জীবদ্দশায় যিনি ইমামতি করে পড়ালেন তিনি হলেন আবু বকর আল্লাহ তাহলে আল্লাহ রাসুল সাল্লাম যেন তার জীবদ্দশায় আবু বকরি আল্লাহনুকে এক প্রকার নির্বাচন করেই গেলেন যে তারপরেই তিনি দায়িত্ব পালন করবেন মানে তার জীবদ্দশায় যদি ইমামতির যোগ্যতা তিনি রাখেন মানে হলো তারপরেই যিনি খলিফা হওয়ার যোগ্যতা রাখবেন সবচেয়ে প্রথম নম্বরে বা এক নম্বরেই তিনি হলেন আবু বকর আল্লাহ তাআলা আনহু প্রিয় বন্ধুরা আজকে আমি আসছিলাম আমরা হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলছেন যে যেই আমার উম্মতের মধ্যে কাউকে আমি খলিল হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকেই খলিল হিসেবে গ্রহণ করতাম তারপর তিনি বলছেন। আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিঝুনা কুবুরা анবিয়াইহিম মাসাজিদ আলা ফালা তাদ্খেদু আল কবুর আহ মা সাজিদ ফাইনিয়ান হাকুম আন্দা আলিকা বলছেন জেনে রাখো আমি তোমাদেরকে সতর্ক করছি তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছে অর্থাৎ ইয়াহুদ এবং নাসারা ইয়াতখৈদু না কবুর আহ আম সাজিদ তারা তাদের নবীগঞ্জ যখন মারা যায় মারা যাওয়ার পর তারা কবর দিলে সেই কবরগুলিকে তারা মসজিদ বানায় নিয়েছে আলা ফালা তৎ তাখিদু আল আমা সাজিদ আমি তোমাদেরকে খুব কঠিনভাবে নিষেধ করছি তোমরা কখনো কবরকে মসজিদে পরিণত করো না কখনো কবরকে তোমরা মসজিদ বানায় নিও না ফা ইন্নি আনহা কুম আনজালিক আমি তোমাদেরকে কবরকে মসজিদ বানার ক্ষেত্রে খুব কঠিনভাবে তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি এ হাদিসটি সহি মুসলিমের হাদিস এরপরে আবার আরেকটি হাদিস সেই সহি মুসলিমের আরেক বর্ণনায় এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম জীবনের বহু সময়ে তিনি কবরকে মসজিদ যেন পরিণত না করা হয় এক্ষেত্রে নিষেধ করেছেন মৃত্যুর পাঁচ দিন পূর্বেও তিনি কঠিনভাবে সেটা নিষেধ করলেন এমনকি মৃত্যুর শেষ মুহূর্তে পৃথিবী থেকে বিদায় নিতে যাচ্ছেন এমন মুহূর্তেও তিনি সেই ইয়াহুদ এবং নাসারাদের উপর আল্লাহ হাব্বুলা আলমিনের অভিশাপ যারা কি করেছে তাদের নবীদের কবরগুলিকে মসজিদে পরিণত করেছেন এ বলে তিনি খুব কঠিনভাবে সতর্ক করলেন ও আলিকা কেন সতর্ক করলেন কবরকে মসজিদ বানায় নেওয়া এর অর্থ কী কবরকে মসজিদ বানায় নেওয়া এর অর্থ এই নয় যে কবরের উপর একটা মসজিদের মতো বড় ধরনের অট্টালিকা তৈরি করতে হবে মসজিদের ভবন একটা তৈরি করতে হবে কবরের কাছে এর অর্থ আবার এটা শুধু নয় বরং মসজিদ বলা হয় সেজদা দেওয়ার যেটা স্থান এটাকেই বলা হয় মসজিদ তাহলে কবর কাছে যদি সেজদা দেওয়ার স্থান বানায় নেওয়া হয় সেটাকেই অটোমেটিক কি হলো মসজিদ বানায় নেওয়া হলো কবরটাকে যদি সেজদা দেওয়ার স্থান বানায় নেওয়া হয় চাই সেখানে মসজিদের মতো সুন্দরভাবে ভবন তৈরি করা হোক আর নাই হোক সেটা যদি সেজদা দেওয়ার স্থান বানায় নেওয়া হয় নির্ধারণ করে নেওয়া হয় এবং সেখানে সেজদা দেওয়া হয় তাহলে অটোমেটিকভাবে আমরাও যেন সেটাকে মসজিদ তৈরি করে নিলাম রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এমনইভাবে কঠিনভাবে তিনি নিষেধ করেছেন এবং বলছেন ওয়া ইনলাম ইবনা মসজিদ ওয়া হুয়া মা না কৌলুহা খাসিয়া আইয়াৎ মসজিদান ফাহিন না সাহাবা লাম ইয়াকুনু ইয়েবনু হাউলা কাব্রিহি মসজিদা রাসূল সাল্লাল্লাহু আলি হুসাল্লাম বরং তিনি এত কঠিনভাবে সতর্ক করার কারণ এটাও একটা রয়েছে যে তিনি আশঙ্কা করছিলেন যে সেই ইয়েহুদ এবং নাসারা তারা যেমন তাদের নবীদের কবরগুলিকে মসজিদ বানায় নিয়েছে তাহলে আমার উন্মতের মানুষেরা এরাও হয়তো আমার মৃত্যুর পর আমার কবরকে মসজিদ বানায় নিতে পারে এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই বিষয়ে সাহাবীদেরকে সতর্ক করেছেন ফা ইন্না সাহাবা লাম ইয়াকুনু লিইবনু হাওলা ক্বাবরিহি মাসজিদা আর প্রকৃতপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবরের কাছে সাহাবারাও কখনো মসজিদ বানাননি ওয়া কুল্লু মাউদুইন কাসিদাতিস সালাহ ফীহি ফাকাদ ইত্তিখাযা মাসজিদান এবং বলছেন লেখক বলছেন যে প্রতিটি স্থান যেই স্থানটিকে সেজদার জন্য নির্ধারিত স্থান করা হবে এর মানেই হলো সেটাই মসজিদ যদিও সেটা থাকে তবু সেটা মসজিদ যদি বাইরে ওয়াল দিয়ে সেটাকে বিল্ডিং এর মতো তৈরি করা হয় তাহলেও সেটা মসজিদ যদি সেটাকে স্থান হিসেবে নির্ধারণ করে নেওয়া হয় যেমন এক্ষেত্রে হাদিস হয়ে এসেছে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আল্লাহ রবিন রাসুল সাল্লামকে বেশ কতগুলি অন্যান্য নবীদের চেয়ে বৈশিষ্ট্য দিয়েছিলেন তার মধ্যে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী গোটা বিশ্ব গোটা পৃথিবীটাই আমার জন্য মসজিদ বানায় দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কিভাবে মসজিদ বানায় দিয়েছেন মানে মসজিদ মানে হলো শেজদার স্থান বানায় দিয়েছেন কারণ অন্যান্য নবীদের সময় নবীদের সময় নিয়ম ছিল তাদের নির্দিষ্ট মসজিদে এসেই শুধু সালাত আদায় করতে হবে কিন্তু আমাদের জন্য সেই নির্দিষ্ট সীমাবদ্ধতা শুধু মসজিদে নয় বরং একজন মানুষ যদি খোলা মরুভূমিতে রয়েছে সেখানেও তার সুযোগ রয়েছে সেখানেও সময় হয়ে গেলে সেখানে তিনি সালাত আদায় করতে পারবেন এটা যাইজ রয়েছে প্রিয় বন্ধুরা আমাদের এই অধ্যায়ে আরো কিছু আলোচনা বাকি রয়েছে কিন্তু আমাদের সময় এখন শেষ হয়ে আসছে ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনা পরবর্তী দর্শে ইনশাআল্লাহ শুনবো এ পর্যায়ে আজকে আমরা এই অধ্যায়ে শেষ করতে যাচ্ছি আমরা যতটুকু শুনলাম এর বিস্তারিত ব্যাখ্যা ইনশাআল্লাহ পরবর্তী দর্শে শুনবো আল্লাহ আমাদেরকে বিষয়গুলি সঠিকভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন আমিন ও ওয়াখরে জাওয়ান আনিল হামদুলিল্লাহ রব বিলা আলমিন ও সালামু আলাইকুম মো রহ্মাত উল্লাহি ও কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খান্নাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিএস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই ব্যাংক কোয়াড্রান কোর্ট 48 গ্যালথরপ রোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি15 1টিএইচ শর্ট কোড 300083 সুইফট বিআইসি কোড আইবিও বিজিবি 22 আইবিএন জিবি52 এলওআইডি 30963401024192 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা রেট পিস টিভি ডট ইভি পিস টিভি মানবতার সমাধান